ভাতে চুল পড়েছে আমি খেয়াল করিনি। এটা যেমন আমার দোষ, তেমনি চার বেয়ারা চুল উড়ে এসে মন্ত্রী মশাইয়ের পাতে পড়া স্পর্ধা দেখিয়েছে। শাস্তি তো তাকেও পেতে হবে। কিন্তু কার চুল সেটা প্রমাণ হবে কি করে? সেটা তো এমন কিছু কঠিন ব্যাপার না। তবে প্রমাণ হলে যার চুল তাকে ন্যাড়া হতে হবে। আর ওখানে থালায় যে চুলটা দেখতে পাচ্ছি সেটা আপনারা সবাই দেখুন। এটা তো সাদা চুল। মানে পাকা চুল। পাকা চুল এখানে মন্ত্রী মশাই আর মিস্টার হোয়াইট ছাড়া কারণ নেই। কেন, দীপার মাথায়ও তো পাকা চুল আছে। ওনার তো বড় চুল, কিন্তু এটা তো ছোট। দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো ছেলেদের চুল। আর এটা দেখে কোনো সন্দেহ থাকছে না এটা আপনার বা তাহলে এবার নাপিত ডাকি। আগে এই ব্যাপারটা মিটে যাক, তারপর না হয় আমার শাস্তির ব্যাপারটা ঠিক করবেন। আপনার মনে আছে মন্ত্রী মশাই, একদিন আপনি ঠিক এভাবেই আমার দিদিয়াকে বাটি ছুঁড়ে মেরেছিলেন। কি হয়েছে গো? মুখে কিছু পড়েছে মনে হচ্ছে। ও মা গো, দাদার পাতে চুল চুল কই দেখি, কোত্থেকে এলো? আমি তো সব খাবার খুব সাবধানে ঢেকে। এটা তার প্রথম কিস্তিমাত। ভাতের সঙ্গে খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।